পাল্টে গেছে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেটের দৃশ্য। হকারদের দখলে থাকা ফুটপাথ দিয়ে এখন হাঁটাচলা করছে পথচারীরা। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। পুনরায় যেন দখল হয়ে না যায় সেজন্যই কঠোর নজরদারির কথাও বলেছেন তারা। এদিকে পুনর্বাসন ছাড়া তুলে দেয় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকাররা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে ফুটপাথ দিয়ে কদিন আগেও হাঁটা চলা করা ছিল দুঃসাধ্য, সেই জায়গা দিয়ে এখন অনায়াসে হাঁটছেন পথচারীরা। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার দৃশ্য এটি। সিটি কর্পোরেশনের অভিযানের পর এখন অনেকটাই হকার মুক্ত নিউ মার্কেট রেয়াজউদ্দিন বাজার এলাকা। ফলে আগে সড়ক দিয়ে হাঁটা চলা করলেও এখন ফুটপাথ দিয়ে হাঁটতে পারছেন পথচারীরা। অথচ বছরের পর বছর এই ফুটপাথ ছিল হকারদের দখলে। হাঁটতে পারতেছি, ভালো লাগতেছে। আগে রাস্তায় হাঁটতে হইতো, রাস্তায়ও হাঁটার সুযোগ হইত না, অনেক সময় রাস্তার একটা অংশ দখলে চলে যেত। আমাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে, কারণ শুধু তুলে দিছে, এটা সাময়িকের জন্য যদি হয় তাহলে অনেক অসুবিধা হবে। রাস্তাঘাট দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট তৈরি করে রাখছে, আশা করি ওইদিকেও ব্যবস্থা হবে। দখল মুক্ত করে পুরো এলাকায় দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া, চলছে সৌন্দর্য বর্ধনের কাজও। তবে এ নিয়ে ক্ষুব্ধ হকাররা। তাদের অভিযোগ, হকার উচ্ছেদের পেছনে ষড়যন্ত্র রয়েছে। খালবাজারে কিছু ইন্ধনে মানে এগুলো করা হয়েছে প্রত্যেকের অর্থে। এখান থেকে কামাই করে নিলে আমাদের ঘরে খানা চলে, আর বিশেষ করে এখান থেকে না নিলে আমাদের ঘরে চুলা বন্ধ। সামাজিক নৈতিক অবক্ষয় তার সৃষ্টি করা ছাড়া তার কোনো পথ থাকবে না। আমরা সেটা চাই সুশৃঙ্খল নীতিমালার মধ্যে দিয়ে ফুটপাথের এক পাশে হকারদেরকে পুনর্বাসন করা হোক। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বেশি হকার বসতেন এই এলাকায়, যার সংখ্যা 5,000-এর বেশি। এখন তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যেহেতু আমরা হকার উচ্ছেদ করে দিচ্ছি, মানুষের হাঁটা চলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে সাস্টেনেবল করতে হলে আমাদেরকে একটা বিকল্প, তাদের একটা কর্মসংস্থান বা বিকল্প একটা সুযোগ তাদেরকে দিতে হবে। আর নাইট মার্কেট করার জন্য গতকালকেও কিন্তু মাননীয় মেয়র GM-এর সাথে, রেলওয়ে পূর্বাঞ্চলের GM-এর মহোদয়ের সাথে কথা বলেছেন। নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে পর্যায়ক্রমে নগরীর আগ্রাবাদ, EPZ, DC সহ সব ফুটপাথ দখলমুক্ত করা হবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।